ধ্রুপদী বাঁশির সুরে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম। বসন্তের সন্ধ্যায় চট্টগ্রামের খুলশীর চিত্রভাষা গ্যালারিতে ছুঁয়ে যায় সুরের মায়াজাল। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। বসন্ত বাহারে এ যেন সুরের ধারায় অবগাহন, উস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে এক পলকেই হারিয়ে যাওয়া। বসন্ত সন্ধ্যায় সুর তোলে মন্ত্রমুগ্ধ করে রাখেন দর্শক শ্রোতাদের। টানা আড়াই ঘন্টায় রাগ বাহার, ইমন সন্ধ্যা রাগ, মিশ্র খাম্বাজ ধুন সহ নানান রাগ সুরে সুরে ছড়িয়ে পড়ে গ্যালারি জুড়ে। কখনো আনন্দ, কখনো বিষাদ, কখনো বা বিরহের সুরে হারান শ্রোতারা। গুণী এই শিল্পীর বাঁশি ও সঙ্গীতের সুদীর্ঘ পথ চলা সম্পর্কে জানতে পেরে অনুপ্রাণিত নতুন প্রজন্মের শিল্পীরা। ওস্তাদ আজিজুল ইসলামকে আমি এখানে বাজাতে দেখছি খুব সামনাসামনি, ওনার স্টাইল এবং ওনার জার্নি সম্পর্কে জানতে পারছি। এটা আমার জন্য খুব আমাকে ইন্সপায়ার করছে। সুরস্রষ্টা ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশি নতুন প্রজন্মের কাছে পৌঁছানো গেলে শাস্ত্রীয় সঙ্গীতের পরম্পরা যুগে যুগে প্রসারিত হবে বলে মত বিশিষ্টজনদের। উনি আসলে একটা শহর সমৃদ্ধ হয় এরকম লোক থাকলে, কলকাতায় এরকম অনেক লোক আছে, তাই না? ধ্রুপদ কিংবা শাস্ত্রীয় সঙ্গীতের পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু এগুলো হয় না। আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এখানে খুবই কম। করোনাকালীন সাংস্কৃতিক স্থবিরতা কাটাতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের আসলে গুণীজন সংকট হয়ে যাচ্ছে প্রচুর, বিভিন্নভাবে আপনি দেখতে পাবেন। তো আমরা চাই যে ওদেরকে অন্তত কিছু হলো সেলুলাইটের পর্দায় হলো কিছুটা যদি ধরে রাখতে পারি। বৈঠকি মেজাজে ঘরোয়া এই ধরনের আয়োজন শ্রোতাদের সাথে ভাবের আদান প্রদানে ভূমিকা রাখে বলে মনে করেন শিল্পী নিজেই। তবে এর আরও অনেক চর্চা হওয়া দরকার, অনুষ্ঠান হওয়া দরকার, প্যাট্রনাইজেশন দরকার সরকারি কিংবা বেসরকারি লেভেলে। শিল্পীর বাঁশির সাথে পলাশ দেবের তবলা বাদনের আবেশ গেঁথে থাকবে দর্শক হৃদয়ে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।